অনেক বেশি পড়াশোনা করার ফলেও অনেক সময় আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি না বা অনেকেই আছে একটু কম পড়েও এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারে এর একমাত্র কারণ পরীক্ষার খাতায় লেখার ভঙ্গি বা সে কোন নিয়মে লিখছে এবং তার লেখার স্টাইলটা কেমন কারণ কি পরীক্ষার খাতায় শিক্ষক কিন্তু তোমাকে চেনে না শিক্ষক তোমার খাতাকে চেনে তোমার খাতার দর্শনটা যত সুন্দর হবে দেখতে যত ভালো হবে ঠিক পরীক্ষার ফলাফল অত ভালো হবে তো এই জন্যে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে পরীক্ষার খাতা খুব সুন্দরভাবে সঠিক নিয়মে লিখতে পারো সো ভিডিওটি শুরু করা পরীক্ষার খাতার মার্জিন অবশ্যই দিতে হবে এবং এই মার্জিনের ক্ষেত্রে তোমাকে এক ইঞ্চি বাই এক ইঞ্চি অর্থাৎ তোমার যে স্কেল আছে এই স্কেলের সমপরিমাণ ভাবে তোমাকে মার্জিন দিতে হবে এই মার্জিনের ক্ষেত্রে তুমি কালো কালার নীল কালার বা ইউজ করতে পারো একটা জিনিস অধিকাংশ টাইম তোমরা ভুল করে থাকো সেটি হলো মার্জিনের বাইরে বিভিন্ন ধরনের লেখা লিখে থাকো যেমন নাম্বার বা আদার্স অন্য কিছু মাথায় রাখতে হবে মার্জিনের বাইরে একটা বিন্দুও দেওয়ার নিষেধ অর্থাৎ তুমি যদি মার্জিনের বাইরে কোনো কিছু লেখো এটা আসলে শোভা পায় না সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটা খেয়াল করতে হবে মার্জিনের বাইরে বিন্দু পরিমাণ লেখা যেন না থাকে পরীক্ষার খাতায় অনেক সময় আমাদের বিভিন্ন পয়েন্ট লিখতে হয় বা বিভিন্ন রেফারেন্স দিতে হয় বা বিভিন্ন কোটা দিতে হয় এই বিষয়গুলো তোমরা অবশ্যই নীল কালারের কলম দিয়ে লেখা ট্রাই করবা কারণ তোমার চিন্তা থাকবে শিক্ষককে সেই পয়েন্টগুলো দৃষ্টিপাত করা অর্থাৎ শিক্ষক যদি সেই লেখাটা ইম্পর্টেন্স যে কোটা বা তোমার পয়েন্টগুলো খুব ভালো করে দেখতে পারে তাহলে কিন্তু তার যদি সুবিধা হবে তোমাকে জাজমেন্ট দেয়া তো এক্ষেত্রে অবশ্যই তোমাদের একটু কালারফুল কলম ইউজ করা এক্ষেত্রে শুধুমাত্র আমি নীল কলম ব্যবহার করতে বলবো তোমাদের সাধারণত সৃজনশীল প্রশ্ন তোমাদের তিন থেকে চার বিশটা লাগে তো আমি বলবো একটা সৃজনশীল শেষ হওয়ার পরে পরবর্তী সৃজনশীল নতুন একটা পেজে শুরু করার জন্য কিন্তু তোমরা যদি দেখো যে সৃজনশীলের শেষ যে লেখাগুলো সেগুলো পুরো পৃষ্ঠার অর্ধেক পার হয়ে হয়ে যায়নি অর্থাৎ শেষ গেছে সেক্ষেত্রে তো সে পৃষ্ঠা বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে তোমাদের মিনিমাম তিন আঙ্গুল বা চার আঙ্গুল সম বাদ দিয়ে পরবর্তী প্রশ্ন শুরু করতে হবে প্রশ্ন যদি অধিক পৃষ্ঠার হয় অর্থাৎ একটা সৃজনশীল সাধারণত তিন থেকে চার পেজ হয় এক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রত্যেক পেজে পিটিও শব্দটি ইউজ করতে হবে বেতি রেখে শেষ পেজ অর্থাৎ শেষ পেজে তোমাকে পিটিও লিখতে যাবে না বিকজ শেষ পেজের পর তোমার কোনো কিছু লেখা থাকছে না তো এক্ষেত্রে অবশ্যই পিটিও টু বি কন্টিনিউড বা অপর পৃষ্ঠার দ্রষ্টব্য তোমরা লিখবা এতে কি হয় এতে তোমার যে শিক্ষক আসে সে বোঝে তোমার সৃষ্টাচার অনেক ভালো তুমি বোঝাতে চাচ্ছ এই প্রশ্নটা আরো বাকি আছে এন্ড শিক্ষকের কাছে খুব ভালো একটা ইমপ্রেশন পড়ে তোমার আমাদের মধ্যে প্রচলিত একটি ধারণা আছে সেটি হলো যত বেশি বৃষ্টি লেখা যায় তত বেশি মার্ক পাওয়া যায় কিন্তু আসলে ধারণা সম্পূর্ণ ভুল প্রশ্নে কোন ধরনের অতিরিক্ত বা অহেতু কোন ধরনের তথ্য লেখা যাবে না তোমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষা একটা নির্দিষ্ট সময় থাকে তো তোমার জানা যে তথ্যগুলো আছে যেগুলো প্রশ্ন সম্পর্কিত অর্থাৎ উত্তকে কেন্দ্র করে সেই তথ্যগুলো শুধুমাত্র লিখবে অতিরিক্ত যদি কোনো কিছু লেখো তাহলে এটা শিক্ষককে অনেক বিভ্রান্ত ফেলে এন্ড যেটা তোমার মার্ক কম পাওয়ার অনেকটা বড় কারণ হয়ে দাঁড়ায় লেখার সময় তোমাকে খেয়াল করতে হবে যে তোমার বানানগুলো ভুল হচ্ছে কিনা কারণ অনেক সিনিয়র শিক্ষকের কাছেই এই বানান ভুলটা অনেক বিরক্তির কারণ হয়ে থাকে সো যখন লিখবা একটা লাইন একটু চোখ বুলায় যাবা তোমার কোনো বানান ভুল আছে কি নেই আমরা একটা কাজ খুব বেশি ভুল করে থাকি সেটি হলো কোনো কিছু ভুল হলে একটু কাটাকাটি করি ভাই এত কাটাকাটির কোনো দরকার নেই যদি কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে থাকে জাস্ট এক টানে কেটে দিবা এক্ষেত্রে কি হয় দেখো তুমি যদি বেশি কাটাকাটি করো সেটা কিন্তু শিক্ষকের নজরে পড়ে বাট এক টানে কাটা দিলে সেটা কিন্তু পেস্টটা যখন দেখবে তার কাছে কিন্তু মনে হবে না যে কোনো একটা কাটাকাটি আছে যখন পড়তে ধরবে তখন হয়তো বুঝবে কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রথম দর্শনে কিন্তু সে বুঝতে পারবে না এখানে কোনো ধরনের কাটাকাটি আছে তো এক্ষেত্রে অবশ্যই তোমাকে কোনো কাটাকাটি হয়ে গেলে জাস্ট এক টানে একটা কেটে দিতে হবে আমাদের অনেকের মাঝে একটা ধারণা রয়েছে সেটি হলো যদি হাতের লেখা খুব সুন্দর হয় তাহলে মার্ক বেশি পাওয়া যায় হ্যাঁ এই কথাটা একটু হলেও সঠিক বাট একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যাদের হাতের লেখা খারাপ কিন্তু একদম শিক্ষকের বোধগম্য অর্থাৎ তোমাকে লেখাটা এভাবে লিখতে হবে যেটা শিক্ষক সহজেই পড়তে পারে যদি তুমি বোধগম্য আকারে লেখাটা লিখতে পারো সেখানে লাইন বাঁকা হোক বা আদার্স কোনো প্রবলেম নেই মার্ক সমান পাবে চিত্রের ক্ষেত্রে কলমের পরিবর্তে অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। চিত্রগুলো যদি হ্যান্ড হয়ে থাকে তাহলে অঙ্কন করা উচিত যদি স্কেল ইউজ করার প্রয়োজন হয় যেমন ত্রিভুজ অঙ্কন বা আদার সেক্ষেত্রে তুমি স্কেল ইউজ করতে পারো একটা কথা মাথায় রাখবা প্রশ্নটি পড়ে যদি তোমার মনে হয় যে আসলে এখানে চিত্র দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে তোমার চিত্রটা দিবা যেমন বলতে পারে মাইক্রোকন্ডিয়ার গঠন ও বৈশিষ্ট্য লিখো এক্ষেত্রে যদি তুমি চিত্র অঙ্কন করে ভালো করে বুঝিয়ে দিতে পারো তাহলে কিন্তু অবভিয়াসলি তোমার মার্কটা অনেক বেশি আসার সম্ভাবনা থাকে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রশ্ন যে বিষয়ে সেই ব্যতি রেখে যদি অন্য টাইপের চিত্র অঙ্কন করে ফেলো এটা কিন্তু অনেক ব্যাড ইমপ্রেশন ফেলায় তো এদিকেও তোমাদের নজর রাখতে হবে পরীক্ষা শেষ সময়ে আমাদের লুজ নিতে প্রয়োজন হয় তো এই লুজের ক্ষেত্রে অনেকেই স্কেল দিয়ে মার্জিন টানার বিষয়টাকে ফোকাস দেয় বাট এই ভুলটা করা যাবে না যেহেতু তোমার হাতে সময় কম এক্ষেত্রে খাতা ভান্স করে অর্থাৎ মার্জিন আকারে যে ভান্স এই ভাঁজ করে তোমাকে লিখতে হবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই লুজ শিটের উপরে কত নম্বর লুজ শিট যদি এক নম্বর হয় তাহলে এক দ্বিতীয় হলে দুই এভাবে লিখে দেখাতে হবে এরপর যেটা বলবো সেটি প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা ধরো তুমি সৃজনশীল লিখছ ক খ গ ঘ এখন দেখা গেল তুমি সে প্রশ্নের ধার প্রথমে ক লিখলা তারপরে ঘ লিখলা তারপর আবার গ লিখলা তারপর খ এখানে শিক্ষককে অনেক ঝামেলায় ফেলায় দেয় শিক্ষক খুব কনফিউজ হয়ে যায় এবং বিরক্ত ভাব হয়ে যায় আর যখন শিক্ষক বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু মার্কটা ভালো পাওয়া কখনোই সম্ভব না শিক্ষককে খুশি করাইতে হবে শিক্ষক কোশ্চিন দেখতেছে ক খ তুমি সেভাবে লিখছো দ্যাটস দেখছ অ্যান্ড সৃজনশীলের ক্ষেত্রে যতগুলো সৃজনশীল আছে চেষ্টা করবা ধরো এক তুমি তারপর তিন দিবা এবং তারপর পাঁচ নম্বর দিচ্ছ তুমি যদি এক নম্বর সৃজনশীল দেওয়ার পর পাঁচ নম্বর দাও তারপর তিন নম্বর এটাও একটু বিপদে ফেলায় দেয় শিক্ষকদের বুঝতে তো এক্ষেত্রে তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটি হলো তুমি আগে দাগায় নিবা কোন কোন সৃজনশীল উত্তর করছো অ্যান্ড সেভাবেই সিরিয়ালি তোমাকে লেখাটা ভালো সর্বশেষ আমি একটা কথা বলবো সেটি হলো তোমাদের যে খাতা আছে এই খাতায় অনেকে লেখে যে দয়া করে তুলিয়ে দিবেন এই আমি পাশ হয়ে যাবো কেউ আবার পাঁচশো টাকার নোট করে দেয় যে স্যার আমাকে পাশ করিয়ে দিন এই টাইপের মন্তব্যের কারণে তোমার খাতাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে সো ভুলক্রমে এই টাইপের কোনো ধরনের মন্তব্য তোমরা খাতায় লিখবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যেগুলো তোমার এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে হেল্প করবে আশা করি যারা এই তথ্যগুলো করবে তাদের ফলাফল এ এ প্লাস প্লাস সো তোমরা এই তথ্যগুলো অবশ্যই ফলো করিও তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে এই তথ্যগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার সোশ্যাল মিডিয়ায় অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যেও কারণ এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করা জরুরি এবং তার পাশে একটা বেল আইকন দেওয়া আছে ওটা ক্লিক করে অল তোমাকে সিলেক্ট করতে হবে তাতে কি হবে পরবর্তী আমরা যে ভিডিও দিব তা তোমার নোটিফিকেশন আকারে চলে যাবে তো আজকে পর্যন্ত কেয়ার গুড